গুড মর্নিং প্রিন্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে 10টা। আমি এখন থেকে আমার আজকের ব্লগটা আরম্ভ করলাম। তো ঘুম থেকে উঠে কি কাল রাত থেকে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি। তো আকাশ তো একদম মেঘলা কালো করে আছে। তো ঘুম থেকে উঠে সকালে যা যা বাসি কাজকর্ম থাকে সেগুলো সব হয়ে গেছে। তো ছেলে এখন বাড়িতে নেই, ছেলে একটু গেছে আমাদের মণ্ডপে, না ঠাকুর আসবে সেইখানে ঠাকুর আনতে গেছে। তো কাল রাতেই আসার কথা ছিল, কাল রাতেও গেছিলো কিন্তু এত বৃষ্টি হচ্ছে ওই জন্য আনতে পারেনি। তো এখন গেছে, এখন বৃষ্টি হচ্ছে কিন্তু পরিমাণে একটু কম, ওই জন্য গেছে। তো এখন সকালে আমরা জলখাবারে আমি বানিয়েছি ম্যাগি, এই যে একটা আমার আর একটা হাজবেন্ডের জন্য, আর ছেলেটা কড়াইতে রাখা আছে, এখনও বাড়িনি, ঢেকে রেখেছি, ও এলে ওকে দেবো, জানি না কখন আসবে। আর আজকে তো সোমবার, নিরামিষ আছে আমাদের। তো কি রান্না করব, ইচ্ছে আছে খিচুড়ি রান্না করব। যা বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে খিচুড়িটা হচ্ছে একদম পারফেক্ট। তো ঘরের যা অবস্থা, ঘরের দিকে, ঘরকে একটু তোমরা সবাই ইগনোর করো এই কটা দিন, মানে একদম মানে পরিস্থিতি খুব খারাপ ঘরের। তো ইচ্ছে আছে যে যেই কাপড়গুলো, ফলসের কাপড়গুলো ঘরে এই দিকটা এনে এই যে টেবিলের পাশটাতে এনে রাখার ইচ্ছে আছে, ওখানে আর রাখা যাচ্ছে না কাপড়। তো এগুলো করবো। আর দেখো ছেলে গেছে, তো সেই অনেকটা সকালে ছেলের ঘরের বিছানাটাও তোলা হয়নি এখনও, ছেলের ঘরের লাইটটা আবার একটু প্রবলেম করছে, এখন বিছানা টিছানা তোলা হয়নি, লাইটটা না একটু চেঞ্জ করতে হবে। কিছুক্ষণ এই টিপ 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 হওয়ার পরে তারপরে গিয়ে জ্বলছে, তো এখন জ্বালিয়ে রাখি। সকালে টিফিনটা করে ছেলের ঘরের বিছানাটা একটু পরিষ্কার করে এরপরে গিয়ে রান্নাবান্না বসাবো। আর আজকে কাঁচা ধোয়া কিছু করবো না, কারণ এই ওয়েদারের মধ্যে কাচতে গেলে সেই সমস্ত ঘরেই মেলতে হবে। আর এমনি না মানে ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা, তো ফ্যান চালাতে লাগছে না, তাহলে জামা কাপড়গুলো শুকোবে না, ওই জন্য খুব একটা বেশি কাঁচাও নেই। তো ভাবছি আজকে আর কিছু কাঁচা ধোয়াও করবো না। তো চলো সকালের জলখাবারটা খেয়ে নিই, হাজবেন্ডকে দিয়ে আসি দোকানে, ও তো যথারীতি দোকান খুলেছে। তারপরে ইচ্ছা তো আছে খিচুড়ি করবো, খিচুড়ি সব কিছু জোগাড় করতে হবে। তো চলো আগে জলখাবারটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস, সকালে জলখাবার খেয়ে চলে এসেছি, ছেলের ঘরের বিছানাটা একটু তুলবো। তো ছেলের ঘরের বিছানা কিন্তু আমাকে তুলতে হয় না, ওই ঘুম থেকে উঠে বিছানা তুলে বিছানা ঝেড়ে নেয়। এবার মনে করো ও যখন কোথাও থাকে না, তখনই আমি মানে বাড়িতে না থাকে কোথাও যায়, তখন আমাকে আমি তুলি আর কি। আর যে সেদিন মনে করো আমি ওর ঘরের যে কটা আসবাবপত্র আছে একটু মুছে পরিষ্কার করে দিই, আর ওর ঘরের ধুলোটা একটু কমই হয় বেশি, ওর ঘরটা যেহেতু পেছন দিকে বেশি ধুলো হয় আমার ঘরটাতে, মানে আমাদের বেডরুমটাতে, যেহেতু ওটা একদম রাস্তার পাশে। আর দেখছো তোর ঘরে দুটো পাশবালিশ ছিল, কালকে ননদের ছেলেও আমাদের ঘরে শুয়েছে ছেলের সাথে, ওরা ঠাকুর আনতে গিয়েছিল রাতে, তো আর বাড়ি ফেরেনি, ওই জন্য আমার ছেলের সাথেই ও শুয়েছে। তা আমার ওই জন্য একটা পাশবালিশ আবার আমাদের ঘরে রেখে চলে এলাম। তো দেখো এবার যা যা আসবাবপত্র আছে সব একটু মুছে নেব। তো দেখো আমি কিন্তু খুব তাড়াহুড়ো করার চেষ্টা করছি, কারণ রিনা এসে গেছে, ও ঘরটা মুছবে, ওই জন্য তাড়াতাড়ি করে না একটু ধুলোটা ঝেড়ে দিচ্ছি। এরপরে ও মুছে নিয়ে গেলে তারপরে ভাবছি কলিন দিয়ে ড্রেসিং টেবিলের কাজগুলো একটু মুছে নেব। তো ও মুছতে মুছতে কলিনটা দিয়ে নিলাম, তো মুছে বেরিয়ে গেছে। এবার আমি ভালো করে ড্রেসিং টেবিলটা একটু মুছে, তারপরে এর উপরে যা যা থাকে সেগুলো মুছে গুছিয়ে আবার রেখে দেবো। তো দেখো এটা কিন্তু আমার কোনো পুজোর ঝাড়া পোছা নয়, পুজো ঝাড়া পোছা করবো, বিশ্বকর্মা পুজো গেলেই এরপরে ঝাড়া পোছাটা আরম্ভ করবো। আবার মহালয়ার আগে কিন্তু সব ঝাড়া পোছা কমপ্লিট করতে হবে, কাছাকাছি পর্দা টর্দাগুলো পরে কাচবো, কিন্তু আমাদের আবার নিয়ম আছে যে মহালয়ার আগে আমরা ঘর ঝেড়ে একদম পরিষ্কার করে রাখবো। তো চলো কাজগুলো করে নিই।
তো দেখো মণ্ডপে মা এসে গেছে, মাকে তোলা হচ্ছে মণ্ডপে। বেশ ভালো লাগছে মনটা জানো তো। তবে প্রতি বছর এত তাড়াতাড়ি মা আসেন না মণ্ডপে। এবছর যেখান থেকে ঠাকুর আনা হয়েছে সেখানে না মানে পুজো হয় সেই জায়গাটাতে, তো এই জন্য মাকে সেখান থেকে মানে মোটামুটি একটা সাজিয়ে গুছিয়ে ওখানকার ঠাকুর সব বের করে দিয়েছে। তাই মানে যারা যারা ওখান থেকে ঠাকুর তৈরি করেছেন সেখানে মানে সবাইকে মানে সব জায়গার ঠাকুরই সেখান থেকে চলে গেছে, তো ওই জায়গাটাকে ফাঁকা করতে হবে। তো ওই জন্য আমাদের মাকেও আমরা নিয়ে চলে এসেছি। তো আমাদের মনে কিন্তু এখন খুবই আনন্দ। তো এই পুজো প্যান্ডেলে যে মা যে থাকবে তার পেছনেই কিন্তু আমার ঘর একদম। তো পুজোতে না আমার মানে বাড়ি থেকে বাড়ি ছেড়ে কোথাও যেতে ভালো লাগে না। এত সুন্দর পুজো ছেড়ে ভালো লাগে বলো কোথাও যেতে বাড়ির সামনে? গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 3টে, আমাদের কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি। কেন বলো তো, এত দেরি হলো, আমাদের মণ্ডপে ঠাকুর এলো, ওই ওখানে কতক্ষণ গিয়ে দাঁড়ালাম, ঠাকুর মণ্ডপে তোলা হলো টলি থেকে, এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেল। তো ছেলে এসে এখনও বাথরুমে, ও এখনও স্নান মানে করে বেরোয়নি, ও বেরোলে তারপরে আমরা দুপুরের লাঞ্চটা করব। তো আজকে তো তোমাদের বললাম দুপুরে কী লাঞ্চ করেছি, খিচুড়ি আর আলু ভাজা। তো খিচুড়িটা কীভাবে করি আমি তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম বলে আজকে আর তোমাদের দেখালাম না। এই হচ্ছে খিচুড়ি, গরম গরম, একদম গরম। আর এই হচ্ছে আলু ভাজা। সিম্পল রান্নাবান্না করেছি নিরামিষের দিনে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে খিচুড়িটাই বেশ ভালো লাগবে খেতে। পাশের ঘরের কাকিমাও আজকে খিচুড়ি রান্না করেছে, কারণ বর্ষার দিনে দেখবে খিচুড়িটাই বেশ একদম মানে খেতে সবাই ভালোবাসে আর কি। তো চলো আমরা একটু বাদেই দুপুরে লাঞ্চটা করব, কিন্তু ছেলে এখনও স্নান করে বেরোয়নি, ঠাকুর নিয়ে আস্তে আস্তে না অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য। তো ছেলে স্নান করে বেরিয়ে এলে এরপরে আমরা দুপুরে লাঞ্চ করব। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:30। আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে এরপরে এখন হাজবেন্ডকে একটু মুড়ি আর চানাচুর মেখে দোকানে দেবো, একটু টিফিন করবে। তো এরপরে আবার একটু চাও করে দেবো, তারপরে আমার জন্য অনেক কাজ আছে। আজকে অনেকগুলো শাড়ি প্যাকেটে সুন্দর করে গোছাতে হবে, পিকো হয়ে এসছে শাড়িগুলো, সেগুলো বসে পরবো। তো চলো আগে আপাতত মুড়ি চানাচুরটা দিয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো হাজবেন্ডকে চা টিফিন দিয়েছি, আর আমি আর কিছু খাইনি, এত বেলা করে খেয়েছি, খাওয়ার কোনো ইচ্ছেই নেই। তো দেখো আমি এখন করছি হচ্ছে একটা কেক বানাবো, ছেলেটা অনেক দিন ধরেই বলছে ওর খুব কেক খেতে ইচ্ছে করছে, ওই জন্য একটা কেক নিয়ে আবার বসলাম। তো দেখো বাটার পেপার যে বাটিটার তে করবো সেই মাপে বাটার পেপার কেটে নিয়েছি, এবার বাটিটাতে তেল মাখিয়ে বাটার পেপারটা বসিয়ে দিয়ে এরপরে কেকটা কেকের ব্যাটারটা তৈরি করে নেবো। আমি আজকে বানিয়েছি হচ্ছে রেড ভেলভেট কেক। আর দেখো ওখানে যে বসে আছে ওটা হচ্ছে আমার ছোটো ননদ, আমার ছোটো ননদ না আমার বাড়ির পাশেই থাকে, তো ও আবার না আমার হাতের খিচুড়িটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওকে আবার সন্ধ্যাবেলা ডেকেছি যে এসো একটু খিচুড়ি খেয়ে যাও, ওই জন্য ও আবার এসছে। তো ওকে দিলাম খেতে, ওর সাথে কথা বলতে বলতে আবার ও আবার ওর আবার একটু টিভির নেশা আছে, ওই জন্য ও এসছে বলে টিভিটা চলছে, এবার আমিও একটু ঘুরে ঘুরে আবার দেখছি। তো দেখো আজকে যে কেকটা বানাবো প্রিমিক্স দিয়ে বানাবো, রেড ভেলভেট কেকটা বানাবো আর কি। তো চলো কেকটা বানাই।
আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না আমি কিভাবে প্রিমিক্স দিয়ে কেক বানাই। এর আগে একদিন চকলেট কেক বানিয়েছি। আর তোমাদের যদি মানে জানতে আরও ইচ্ছে হয়, আমার নতুন নতুন সাবস্ক্রাইবার যারা হয়েছো তারা তো জান দেখুনি, তো আমাকে কমেন্টসে জানিও, আমি তোমাদের অবশ্যই বানাবো, মানে বলবো আর কি। তবে আমি কিন্তু সবসময় এগলেস কেকই করি, আমি কখনও ডিম দিয়ে আজব দিয়ে আমি কেক বানাইনি। তো দেখো কেকটা, কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। তো কড়াইতেই আমি কেক বসাবো। দেখো একটা কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কেকের বাটিটাকে বসিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেবো, প্রায় মানে এক ঘন্টা দশ মিনিটের মধ্যে কেকটা রেডি হয়ে যাবে। দেখো এবার কেক বসিয়ে দিয়ে চলে এসেছি এবার শাড়ি নিয়ে। আজকে অনেকটা শাড়ি, অনেকটাই সময় লাগবে, তো শাড়িগুলো একটু আবার গুছিয়ে নেব। গুতো চলো ননদের সাথে গল্প করতে করতে শাড়িগুলোকেও ভাঁজ করে নিই। তো দেখো শাড়িগুলো কিন্তু সব গোছানো হয়ে গেছে। এবার বললাম না তোমাদের যে শাড়িগুলো আর দোকানের ভেতরে রাখা যাচ্ছে না, আমার ডাইনিংয়েই রাখবো। তো শাড়িগুলো সব নাম্বার মানে সিরিয়াল করে এখানেই রেখে দেব গুছিয়ে। তো দেখো শাড়িগুলো গুছিয়ে সব জায়গা মতো রেখে দিলাম, ঘরটা পরিষ্কার হয়ে গেল। এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো, কারণ শাড়িতেও দেখবে একটা ধুলো ধুলো মতন হয়, তো আর সুতো টুতো পরে, তো ঝাড় দিয়ে দিলে ঘরটাও একটু পরিষ্কার হয়ে গেল। তো ঘরটা একটু ঝেড়ে নিই। তো দেখো আজকে রাতে রুটি আর করবো না, সকালে খিচুড়ি খাওয়া হয়েছে, ওই জন্য রুটি করবো না। আজকে ভাত, প্লেন ডাল আর আলু ভাজা করবো, এই দিয়েই আজকে রাতে ডিনার হবে। তো চালটা ধুয়ে নিলাম। আর দেখো যেই কেক করেছি, যে বাটনগুলো আর চাটা খাওয়া হয়েছে, ননদকে দিয়েছি, হাজব্যান্ডকে দোকানে দিয়েছি, আর দোকানে একজন লোকও ছিল তিনিও খেয়েছেন, ছেলেকে দিয়েছি, এইসব কাপ টাপগুলো আবার তো সকালে লাগবে, ওগুলো আর ইনার জন্য আমি রাখি না, আমি রোজই সন্ধ্যার পরে ওগুলো মেজে নিই। তো ওই বাসনগুলো আবার কয়েকটা বাসন পড়েছিল সেগুলো মেজে নিলাম। তো এবার ইনা যে বাসন টাসনগুলো মেজে রেখে গেছে, আর যে বাসনগুলো এখন আমি মাজলাম সব এখানেই রয়েছে গামলাতে, সব বাসনগুলো জল ঝরানোর জন্য রেখে দিলাম। তো মোটামুটি কাজকর্ম কমপ্লিট, এবার ভাত বসিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে 11:30, আমার মোটামুটি সমস্ত কাজকর্ম এখন, আজকের সমস্ত কাজকর্ম কমপ্লিট। তো এই দেখো ভাত করে আলু ভাজা করেছি রাতের জন্য সব, দেখো গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার, আর ওই যে বাসন রয়েছে ওগুলো রিনা এসে মাজবে, দেখো সব পরিষ্কার করে দিয়েছি, কিছু কিছু জিনিস আমি ওখানে ধুয়ে রাখলাম, আর তো দেখলে তখন বাসন এখানে শুকোনোর জন্য দিয়ে দিয়েছি। আর রাতে ডিনারে দেখো হাজবেন্ড চলে এসেছে দোকান বন্ধ করে, আর রাতে ডিনারের জন্য এই যে করলাম গরম ভাত একদম গরম, এই আলু ভাজা আর এই যে ডাল, আর একটু বাঁধাকপি তরকারি ছিল, ছিল বলতে এটা নিরামিষ, আমার পাশের ঘরের ননদ ওরও আজকে সোমবার নিরামিষ, দুপুরবেলা দিয়েছিল, ছেলেকে কিছুটা দিয়েছি আর হাজব্যান্ডকে দিতে মনে নেই, তাই হাজব্যান্ডকে এখন দিয়ে দেব। আর এই দেখো কেকটা যে বেক করলাম এখানে নামিয়ে রেখেছি, যে আজকে এটা আর কিছু করব না, কালকে এটাকে করবো, ছেলে অনেকদিন ধরেই বলছে মা একটু কেক খাবো, আগের দিন আমি একটা কেক এনে খাইয়েছি ওর অতটা ভালো লাগেনি। তো যাই হোক আজকের মতো সমস্ত কাজকর্ম কমপ্লিট, তো আর তোমাদের সাথে শেয়ার করার মতো কিছু নেই, এখন আমরা রাতে ডিনার করব, করে একটু ফ্রেশ হবো, এরপরে ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই, তো কালকে চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।